अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम टू आवर লাইভ। সো সরি, অ্যাকচুয়ালি আমাদের 11টায় লাইভটা শুরু হওয়ার কথা ছিল, বাট বিকজ অফ সাম টেকনিক্যাল প্রবলেম আমরা লাইভটা শুরু করতে পারিনি। আর ভাই, উনি হচ্ছে আমাদের রাকিব হাসান। আমরা অলরেডি মেবি সবাই ওনাকে চিনি, ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কিছু নেই। উনি হচ্ছে আমাদের ক্রিকেটার শামীম, সরি, ক্রিকেটার নাসিরের ওয়াইফের এক্স হাজবেন্ড। ভাই কাইন্ডলি যদি আপনি একটু আপনার প্রোফাইলে আমাদের ব্রডটা শেয়ার করে দিতেন খুব ভালো হতো, তাহলে আপনার অডিয়েন্স সবাই জানতে পারতো। আমি একটু ফার্স্টে আমাদের ব্রডটা শেয়ার করে দিই, ঠিক আছে? জাস্ট গিভ মি 1 মিনিট। আপনি একটু ভাইয়া কাইন্ডলি আমাদের লাইভটা বাংলা মিরর পেজ থেকে একটু শেয়ার করে দেন। আর আপনারা দেখছেন বাংলা মিরর লাইভ পাওয়ার্ড বাই ফুড সেন্ডার। একটু ভাইয়া কাইন্ডলি আমাদের লাইভটা তোমার দেখা যাইতেছে। এটা শেয়ার কেন হচ্ছে না? জাস্ট এ সেকেন্ড ভাই, আমি একটু হচ্ছে শেয়ার করে দিই। ওকে ভাইয়া, তাহলে আমরা মূল পর্বে চলে যাই আমাদের আজকের ইন্টারভিউর। রাকিব ভাইয়া, ফার্স্ট অফ অল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে, এত পরিস্থিতির মাঝখানেও ভালো আছেন? আল্লাহ পাক বলছে সর্বপরিস্থিতি তার শুকরিয়া আদায় করার জন্য, তাই আমি এটাই করব অবশ্যই। যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভালো রাখছে। আর যা আপনার তো সবাই আপনারা জানেন, আমি এটা কি বলবো নতুন করে। আপনারা ভাইয়ার কাছে, রাকিব ভাইয়ের কাছে যে কোনো কিছু জানার হলে বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্ট গুলো ওনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি অনেক অলরেডি রাত হয়ে গিয়েছে, আমাদের লাইফটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে একটু কিছুটা সমস্যার কারণে। তো আমি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে ভাইয়ার সাথে তামিমার পরিচয় কতদিনের এবং পরিচয়টা কিভাবে শুরু হয়েছে? তাইমের সাথে পরিচয় তো অনেক দিনের, সেটা হুম হুম প্রথম প্রথম শুরু হয়েছে আমাদের আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর কি, আমাদের দোকান থেকে। হুম হুম তো ওর মামা আর কি আমাদের দোকানের ভালো কাস্টমার ছিল উনি, তো তখন ওনার সাথে উনি নাকি একবার আসছিল, তামিমের মুখ থেকে শুনি, কিন্তু তামিমা আসছিল তখন, তামিমা নাকি আমাকে দেখছে। তো তখন হুম এরপরে কি হলো, আমি ওদের বাসায় একবার, ওর মামার বাসায় একবার যাই, তো তখন হুম আর কি ওই রিসিপ্ট যে লোকদের ছিল সেগুলো আমার নাম্বার ছিল, ওরও নাম্বার ছিল, মানে আমার নাম্বার ছিল ওই নাম্বারে। ও পরে ট্রাই করে, ট্রাই ফোন দেয়, পরে আমার সাথে ফোনে কথা হয়, কথা হওয়ার পরে বলতেছে আপনি কি রাকিব বলছিলেন নাকি? আমি বলছি হ্যাঁ ভাইয়া আমি রাকিব বলতেছিলাম, আপনি কে? বলতেছে আমি হুম হুম আমি সব আমি শবনম বলতেছি। তারপর বলতেছি শবনম, আচ্ছা শবনম, মানে তার হ্যাঁ আসল নাম সে ডাক আপনাকে বলেনি? না, তার আসল নামই ডাক নাম শবনম, আচ্ছা, ওকে, তার তার নামটা হলো, পুরো নামটা হলো তামিমা সুলতানা শবনম। তাকে টাঙ্গাইলে বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম মানুষই শবনমই চিনে, সে তামিমা নামটা তার ফ্ল্যাশ হইলো এয়ারলাইন্সে জব করে আর কি, ওকে সবাই তখন তামিমা নামেই চিনে। ওকে বুঝতে পারলাম। তারপরে তো ভাইয়া পরিচয়টা আমরা একটু ডিটেলসে শুনবো। হ্যাঁ পরিচয় তো তখন শুরু হলো, তা পরিচয় হওয়ার পরে তারপরে ফার্স্টে ফ্রেন্ড ফ্রেন্ড হওয়ার পরে তারপরে আস্তে আস্তে একদিন সে বলছে তুমি কি আমার সাথে রিলেশনে যাবা কিনা? আমি বলছি আমি একটু দুষ্টুমি করে বলতেছি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তোমাকে জানাবো। আমি তখন বলতেছে যে তোমার কি কেউ আছে নাকি? আমি বলতেছি আমার কেউ আছে বলতে কি, হ্যাঁ আছে। পরে বলতেছে কে? আমি বইলে দেই তোমার ফ্রেন্ড, আমি আমি তোমার সাহায্য করি তুমি যদি বলতে না পারো। তো বলতেছে হুম আচ্ছা, আমি বলতেছি হ্যাঁ তুমি মনে করো যে তুমি। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, ও তাই আচ্ছা। তারপর থেকে আর কি আস্তে আস্তে কথা বলা শুরু, ওর একটা শুরু ওদের হ্যাঁ ওদের একটা স্কুলের মানে কল সরি মানে
কলেজের একটা প্রোগ্রামে একদিন আমাকে ইনভাইট করে, তখন আমিও টাঙ্গাইলে যাই। তো ওইখানে যে দেখা টাকা করি, ওর আম্মুর সাথেও পরিচয় করে দিয়ে তো দেখা করে চলে আসি। তো তারপর থেকে তো ফোনে ফোনে কন্টাক্ট হয়, তো সপ্তাহে একদিন চলে যেতাম আমি টাঙ্গাইল, দেখা করতাম, ঘুরতাম, ফুচকা খাইতাম, তার ফুচকা খুব পছন্দ, ফুচকা খাইতাম, ফুচকা খাইতাম, রেস্টুরেন্টে খাইতাম, তার রাত ফেরার সাথে আওয়ারে যেটা হয় মানুষ প্রেম করলে যা করে আর কি। ওকে ভাই, আর এটাই পরিচয়ের কতদিনের পর আপনার বিয়ে, মানে বিয়ে হয় তামিমার সাথে? পরিচয়ের 1 বছর পরে আর কি। তাও আমরা বিয়েটা হুট করে একদিন তামিম বলতেছে কি চলো আসো বিয়ে করি, ঠিক আছে, মানে তার বান্ধবীরা বলতেছে নাকি হঠাৎ সে, করেই, হঠাৎ করেই হ্যাঁ হঠাৎ করে বলতেছে চলো একদিন বিয়ে করি, তার কারণে তার বান্ধবী নাকি বলছে বরিশালের ছেলেরা ভালো না, বরিশালের ছেলেরা ছেড়ে চলে যায়, ঠিক আছে। এই তো আমি তার নাকি বলছে, আমি বলছি তুমি বরিশালের ছেলেদের বিশ্বাস করো না, আচ্ছা ঠিক আছে চলো তুমি তো বিয়ে করবা। ফার্স্ট আমি না করতেছি, না দেখো বিয়েটা কিন্তু ছেলে খেলা না, চিন্তা ভাবনা করো, তুমি আরো জানো, হুম হুম আরো বুঝো, তারপরে বিয়ে করলেই কিন্তু ছাড়া যায় না, আর বিয়ে কিন্তু চাইলেই করা যায় না, তো বুঝো। তা বলতেছে না আমি আমি করতে চাইতেছি, আমি একটা মেয়ে, তোমার এত অসুবিধা কিসের? তো হুম বলতেছে যে আমি বলতেছি তখন রিক্সায় ছিলাম আমরা, তো রিক্সাওয়ালা এই কথা শুনতেছে, রিক্সাওয়ালা বলতেছে ভাইয়া বিয়ে করতে চায় না, তাহলে আমি যদি বিয়ে করতে চাই আমি ভাইয়ার টাকা দিতেছি। তখন সে আরো খেপে যায়, হুম তখন হুম সে আরো খেপে যাওয়ার পরে সে বলতেছে হুম যে হুম দেখো তুমি, তখন সে আরো রাগ করে, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে বিয়ে করি। তখন তার বান্ধবীরা ওই যে তাদের কি জানি এক ফ্রেন্ড আছে, ওই দুই ফ্রেন্ড আকলিমা একজন, আরেকজন জানি কি নাম, ওর নাম ভুলে গেছি, এই দুইজনে একজন ভাইয়াকে ডেকে নিয়ে আসে, ওই যে এপি টুপিট বলে স্টামে সিল মাইরা মেজিস্ট্রেটের মাধ্যমে। আমি তো বিয়ে কি বিয়ে ওই রকম যে করে সেটা তা যেটা হয় অতটা অভ্যস্ত জানি না আমি জিনিসটা। আমি তো তখন আমরা একটা কোর্ট ম্যারেজ, মানে ওইটা বলে কোর্ট ম্যারেজ বলে, ওইটা করার পরে আমরা চলে, আমি ও তখন বাসা চলে যায়। তামিমা কি পড়াশোনা করতো নাকি সে জব সেক্টরে ছিল? না না সে জব সেক্টর ছিল তখন, ইন্টারে মানে ভর্তি হয়েছে, ও ভর্তি মানে হইব, খুব ভর্তি ছোট হইব, ছিল তখন, কাইন্ড হ্যাঁ অফ হ্যাঁ হ্যাঁ ইমেচিউর ছিল সে, যেহেতু হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে। ফার্স্ট ইয়ারে ভর্তি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে না হবে আর কি এরকম একটা। ওকে তখন 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 বিয়ের পরে তো আমি চলে আসি আর কি, বিয়ের পরে চলে আসি। এর মধ্যে তার আম্মা এই ব্যাপারটা কোনোভাবে জানতে পারে, এখন বলতে জানার পরে সে বলতেছে যে সে মানে বিয়ের ব্যাপারটা জানে না, সে সম্পর্কের ব্যাপারটা জানার জন্য জানে, সে জানে তার এখন সে কি করতেছে, আর একটা তার জন্য নাকি একটা বিয়ে ঠিক করছে, ওই ছেলে নাকি মেরিনে চাকরি করে, মেরিন ইঞ্জিনিয়ার। তো তারপরে তামিম আমাকে ফোন করে বলতেছে নাকি বিয়ে অবস্থা, আম্মু তো আমার জন্য একটা বিয়ে ঠিক করছে, তো এখন কি করব, তুমি কি আমার নিয়ে যাবা নাকি আমি, আমি ও যদি জোর করে বিয়েও দিয়ে দেয় তাহলে আমি পরের দিন আবার তোমার কাছে চলে আসবো, আবার লাগলে আমি তোমার বিয়ে করবো, এই কথাটা আমি বলতেছি। আমি বলছি না বুঝতে আমি পারছি। তোমাকে নিয়ে আসবো, আমি তোকে নিয়ে আসবো। তখন আমি কি করছি, তারে যাই নিয়ে আসি, তার দুই বান্ধবী আমাকে হেল্প করে, তো তাকে টাঙ্গাইল থেকে নিয়ে এসে সরাসরি আমরা বরিশালে চলে বিয়ে যাই। করে ফেলাম। হ্যাঁ বিয়ের, বিয়ে তো বিয়ের পর আগেই আমরা তাহলে আপনারা করতাম, বরিশালে ছিলেন? না 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 আমি বিয়ের পরে বরিশালে চলে যাই, মানে বরিশালে চলে যাই, আবার বরিশালে চলে যাই 2-3 দিন পরে, আবার আমরা এটা ওইখানে কাজী দিয়ে ধর্মীয় ভাবে যেভাবে বিয়ে করে সেভাবে করি। তো মানে এটা নিয়ে হলো দুইটা বিয়ে আর কি, এক পুরুষের সাথে 2 বার বিয়ে করা। আমার মনে হয় তার খুব বিয়ের শখ অ্যাকচুয়ালি। আচ্ছা যেটাই হোক, দেন হচ্ছে ভাইয়া আপনাদের সংসার জীবন শুরু হয়, এটা কি আপনার পরিবারের, মানে আপনার পরিবারের মত ছিল বিয়েতে? না আমার পরিবারের মত ছিল না, তার পরিবারের মত ছিল না, তো পরে এক দুই পর্যায়ে তার পরিবারের পরিবার, অমতেই আপনারা বিয়ে করেন? হ্যাঁ 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 তারপরে একবার, তারপরে আমার আমার আম্মা শেষ পর্যন্ত আইসা বলতেছে আমার ছেলে থাকতেছে বরিশালে আমি নিয়ে আসি, তো আমাদের নিয়ে জালকাড়ির বাসায় চলে যায়, তখন আমরা আম্মা নিয়ে যায় ওর ঘরে, আব্বা তো রাগি, আম্মু তারপরও আমাদের নিয়ে যায়। তো আপনার নিয়ে ফ্যামিলি যাওয়ার তখন পরে কোথায় থাকতো? আমরা বরিশালে জালকাড়িতে ছিলাম, মল সিটিতে, ওকে ঠিক আছে। তো সেখানে আমরা নিয়ে যাই তাকে, নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা থাকি প্রায় 2 মাস, 2 মাসের মতো আমি কোথাও বের হইতেছি না, তার মা হুমকি ধুমকি দিতেছে, তার মা এটা করবে সেটা করবে, পুলিশ দিয়ে ওইটা করবে, ওকে ধরাই নিয়ে আসবে, মানে এরকম। তো সে দেখতেছি তা এক পর্যায়ে সে ঠান্ডা, তার ভাই ফোনে গালাগালি করতেছে, মানে ফোন ধরলেই উল্টা পাল্টা বলতেছে।
তো যখন সে যখন সে স্টেট বইলে দিছে, ওখান থেকে পুলিশ দিয়ে ফোন দেয় যে না, আমি রাকিবরে ইচ্ছা করে বিয়ে করছি, আমি নিজের ইচ্ছে আছি, তোমরা ঝামেলা করো না। তখন আর কেউ কোনো ঝামেলা করতে পারে না, তো না, ঝামেলা করতে একজন পারে। প্রাপ্তবয়স্ক মেয়ে যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, সেক্ষেত্রে তার বলার কিন্তু মানে অন্য কারো বলার কিছু থাকে না, এখন সে ঠিক কি আছে? করলো, তার মা, তার এইটা তখন তো আমরা ভাবছি যে তার মা মেনে নিছে, তো তার ফ্যামিলি পক্ষ থেকে তার বাবা আর দুইজন চাচা আসলো আমাদের বাসায়। আমাদের বাসায় আসার পরে আব্বু তাদেরকে যেভাবে আপ্যায়ন করা দরকার, মেয়ের ছেলের শ্বশুর বাড়ির লোকদের সেভাবে আপ্যায়ন করে, তাদেরকে আমাদের মানে বাড়ি ঘর যা আছে সবকিছুই আপনার ঘুরে ঘুরে দেখানো হয়। তো দেখা তারা বলতেছে যে এখন দেখা চলে যায় আর কি। তখন বলতেছে এর মধ্যে আমি আবার তা এর মধ্যে একটা এটা হলো ও সরি এটা হলো সেকেন্ড টাইম, সরি এটা হলো সেকেন্ড টাইম, মাঝখানে একটা একটা জিনিস বাদ, এটা হলো এটা সেকেন্ড কেন টাইম, আসছে? হুম হুম এটা হলো ঠিক সেকেন্ড আছে। টাইম, মাঝখানে মাঝখানে একটা কাহিনী, মাঝখানে একটা ই বাদ গেছে। সেটা হলো যে তাকে প্রথম নিয়ে যায়, প্রথম নিয়ে যায় বলে যে সে যাক, আবার আমরা আমরা আপনাদের ওকে নিয়ে আসবে না, এটা হলো সেকেন্ড টাইম। মাঝখানে যে ওরে নিয়ে আসার পরে ওরা কেউ আসে না, পরে মানে আমরা তখন ইসে যাই, ওই যে তারে নিয়ে সে পড়াশোনা করবে, তো আমি বলতেছি যে আমি তার ও আরেকবার এসএসসি একটু বলে দিই, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে বাংলা মিরর লাইভ পাওয়ার্ড বাই ফুড সেন্টার। আপনারা যারা যারা দেখছেন, আপনাদের যেসব কোয়েশ্চেন আছে আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, এবং আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই, কারণ অনেকের এই বিষয়ে অনেক কোয়েশ্চেন আছে, অনেক কিছু জানার আছে। আর আমি মনে করি এই লাইভটা দিয়ে সবার যত ধরনের ইনকোয়ারি আছে বা যা আছে সব জানতে পারবে। তো আপনারা সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে বাংলা মিরর লাইভ পাওয়ার্ড বাই ফুড সেন্টার। জি ভাইয়া, কন্টিনিউ করেন। কি কন্টিনিউ করবো বলো। ওকে, আপনাদের পরিচয়ের পর আপনাদের সংসার শুরু হলো মোটামুটি দুই পরিবারের অমতেই। হ্যাঁ, পরে তো পরিবারের বলতে পরে আমার আব্বা আম্মা এটা মেনে নিছে যে ঠিক আছে, সমস্যা যা করছে হয়ে গেছে, এখন আর কি করার, তো চলো। তো তখন তখন কি আর একটা সমস্যা দেখা দিল, সমস্যা হলো যে আব্বা বলতেছে যে তামিমা পড়াশোনা যা করছে করছে আর করতে হবে না। আমি বলতেছি ও খুব ভালো হুম রেজাল্ট করছে এসএসসি তে, তো ওরে আমি ভর্তি করে দিই এখানে কলেজে। বলতেছে না, পড়তে পড়ার দরকার নেই, সংসার করবে। তো হুম আমি বলতেছি যে না, আমার ওয়াইফ ভালো পড়ি, আমি মানে একটা জিদি ধরলাম যে না, আমার ওয়াইফ ভালো রেজাল্ট করছে, তো আমি তার জন্য পড়াবো। তো সে আপ করে রাগ করে বলতেছে যে রাকিব, তুমি তাহলে তুমি যদি পড়াইতেই চাও তোমার বাবাকে, তোমার ওয়াইফকে, তো তুমি এক কাজ করো, তোমার বউকে তাহলে তুমি আমার বাসায় থাকবে না, তুমি তুমি তোমার মতো বাসা নিয়ে তুমি তোমার বউকে পড়াও। তো তখন আমি কি করলাম, তখন আমি তো কিছুই করি না, আমি কিছুই করতেছি না, তো আমি এই মিরপুরে আসছিলাম জার্মান টেকনিক্যালে ভর্তি হইতে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো আমি কিছু করতেছি না মাঝখানে, তো আমি হঠাৎ করে আইসে আমার আমি একটা শোরুমে জব নেই, মানে ম্যানেজার একটা পোস্টে দায়িত্ব দায়িত্ব নেই, হুম হুম তো দায়িত্ব নেই, তো এখানে আইসা তারপরে আমি একটা বাসা নেই, মানে একটা সাবলেট বাসা নেই। সাবলেট বাসা নেওয়ার পরে আমি আমার ওয়াইফকে যাই এক সপ্তাহের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে তারা ওইখানে উঠাই, উঠানোর পরে উঠানোর পরে তারপরে আমি আইসা তারে সমস্ত বই টই কিনা দিই, ইন্টারে ইন্টারে ভর্তি করে দিই টাঙ্গাইলে কুমিদিনী কলেজে, ভর্তি করে দিয়ে তার সমস্ত বই টই কিনে দিই। তারপরে সে পড়াশোনা কন্টিনিউ করে, সে যাইয়া সে যখন পরীক্ষার টাইম হলো, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আসলো, পরে সে লাস্ট টাইম যখন ফাইনাল ইয়ার পরীক্ষা হলো, তখন তাকে কি করলো পরীক্ষার পরে তার মা আটকাই দিল, হুম তার যে মা আপনি আর আটকাই ওখানে দিল, যেতে পারবেন না এরকম হ্যাঁ কিছু। এখানে আর যেতে পারবে না। পরে আবারও সে তারে প্রচুর চাপ টুপ দিল ডিফোর্স টিফোর্স করার জন্য তার মা। সে কি করলো রাকিব, বলতেছে তুমি আমার যদি আজকে রাত্রে এসে না দাও, কালকে আমাকে কিন্তু জোর করে নিয়ে যাবে, করে নিয়ে ডিফোর্স দেওয়া হবে তোমার। তা আমি বলছি যে ঠিক আছে, তোমার আজকে রাত্রে নিয়ে আসবো, তুমি যদি বের হইতে পারো। হুম তখন আমি তাকে আচ্ছা, রাত্রে জোরে তামিমার খুলি, ফ্যামিলির কি মানে কি অ্যাকচুয়ালি কি কারণে তারা আপনাদেরকে মেনে নিচ্ছিল না? তারা মেনে কি কারণে মেনে নিচ্ছিল না, তারা মেনে নিচ্ছিল না যে রাকিবের রাকিব কি করে, রাকিব তো একটা সামান্য চাকরি করে ম্যানেজার, তার মেয়ে অনেক সুন্দর, মানে এর হুম থেকে হুম ভালো কিছু ভালো বড় লোক তারা ভালো হয়ে আরো থাকবে, কিছু সঙ্গী চাচ্ছিল। হ্যাঁ, তাই এর যে ভালো কিছু কাছে
ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারবে, এটাই আর কি। এই জন্য তারা মাইনে নিতে পারছিল না। আর অ্যাকচুয়ালি তাদের তাদের ওইখানে তার এমন একটা জামাই দরকার ছিল যে, কেননা তামিমের হাজবেন্ড, তামিমের মা বাবা যে, সে ফ্যামিলির ওরকম খোঁজ খবর নিত না। তাদের এমন একটা হাজবেন্ড দরকার ছিল যে যে সে তাদের ফ্যামিলিও দেখবে, তামিমাকেও রাখবে, এরকম বিত্তবান দরকার ছিল। এর জন্য তারা আর কি মেনে নিতে পারতেছিল না, যেটা আমি বুঝতেছি এখনকারও অবস্থা দেখা, যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি যা বোঝা যেতেছে, অপশন এ, অপশন বি, অপশন থ্রি। আচ্ছা, ইঞ্জিনিয়ার এতদিন জিজ্ঞেস করেছে বেবি আছে কিনা, যে ওনাদের একটা ছোট মেয়ে আছে, আমরা সেই প্রসঙ্গে আসছি। আমি চাচ্ছিলাম মানে আগে আমরা শুরুটা জানি, কারণ আচ্ছা, আমরা আমরা মাঝখানের কাহিনী বা শেষের কাহিনীটা সবাই জানি, হ্যাঁ, কিন্তু শুরুর কাহিনীটা আমরা কেউই জানি না। তো এই জন্য আমি শুরুর কাহিনীটা দিয়েই শুরু করছিলাম। আচ্ছা ঠিক আছে, যেটা মেইন কথা, আপনাদের বিয়ে হলো, আপনারা একসাথে সংসার করছিলেন, এর মাঝখানে আমার যতটুকু জানা আছে সেটা উনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায়, এটা কি মানে সত্যি কিনা? অন্য কারোর সাথে সম্পর্ক বলতে কি? সম্পর্ক আমিও এটা এটা জানতাম না ফার্স্ট টাইম। সে তো বলল যে, মানে সে একদিন বলতেছে যে, আমি একটা, আমার তো ভ্যাকেশনের ছুটি আছে, তো আমি সাইফেরাস যাব, আমরা কয়েকটা কোথায় বান্ধবীরা যাবে? মিলে সাইফেরাস, মানে সাইফেরাসে যাবে, সাইফেরাস যাবে ওই ওকে, যেটা, সেখানে যাবে। তো ওইখানে আমার ফ্রেন্ডরা মিলে, কয়েকটা ফ্রেন্ড মিলে, বান্ধবীরা মিলে আমরা ওখানে যাব। তো তো এই জন্য আমি আসতেছি না, তো তুমি কিছু মনে করো, আমি বলছি তুমি ছুটি পেয়েছো, তোমার মেয়ে আছে, তোমার মেয়েটা তোমার দিকে তাকাই থাকে যে মা কখন আসবে। তখন আপনার অলরেডি মেয়ে হয়ে, মানে তখন আপনার মেয়ে ছিল? তখন তো মেয়ে আছি আমার ভাইয়া, তখন 2 বছর না না, মেয়ের বয়স। ওকে না, আমি এটা জানতে চাচ্ছিলাম যে উনি যখন অন্য একটা সম্পর্কে জড়ায় তখন অলরেডি আপনাদের একটা মেয়ে আছে, জি 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 ঠিক তো আছে, তারপরে? তারপরে সে বলতেছে যে আমি ওইখানে যাব। তো ওইখানে যাওয়ার পরে, যাওয়ার পরে দেখলাম যে ওইখানে ছবি টবি তুললো, ছবি টবি তুললো, ছবি টবি তুললো। তখন বললাম যে এই ছেলেটা কি, তখন বলছে এই ছেলেটার নাম অলোক। আচ্ছা অলোক, আচ্ছা ঠিক আছে, তো এটা কি কি তোমার? বলতেছে এটা আমার ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, তো ফ্রেন্ড, সে ফ্রেন্ড জানি আমি। তো পরে জানতে পারলাম যে এটা তার নাকি বয়ফ্রেন্ড। তো যখন জানলাম, তখন এর মধ্যে নাকি সে অনেকবারই আসা যাওয়া করছে গ্রিজে, মানে সাইফ্রাসে আসা যাওয়া করছে, গ্রিজ গেছে আসছে। তো তার বান্ধবীদের মাধ্যমে এটা জানলাম যে, ভাইয়া তামিমের তো বয়ফ্রেন্ড আছে। কি বলো, আপনি জানেন না? মানে ওর এক বান্ধবীর হাজবেন্ড আমার কাছে এই কমপ্লেন নিয়ে আসছে, মানে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে ঝগড়া হয়েছে। তখন আমার কাছে আসছে যে, ভাই আমার বউ তো এই করছে, পুলিশের সাথে এটা করছে, ওইটা করছে, আমার তো আমার পুরা শেষ করে দিছে ভাই, আপনি আপনার বউর খবর রাখেন। আমার বউর তো খবর রাখি আমি, আর উল্টো তারে শাসাই দিছি, ঠিক আছে, উল্টো তারে শাসাই দিছি। আমার, আপনি ভাই আপনার চকটা যাই তেন দেন, আমার বউ কি করছে সেটা আমি দেখবো, সমস্যা নেই, আমি বুঝবো। মানে আমি তারে উল্টা শাসাই দিছি, কিন্তু কার জন্য শাসাইলাম না এখন বুঝতেছি। তো তখন তাকে জিজ্ঞাসা করার পর বলতেছে সে এই ব্যাপারটা নিয়ে, সে আমার কাছে যখন জানছি, তাকে জিজ্ঞাসা করার পর সে ওইখান থেকে লাস্ট টাইম যখন আসছে বাংলাদেশে গ্রিস ঘুইরা, তখন আইসা বলতেছে যে, আমি যখন ধরছি তখন বলছে যে, রাকিব যা হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছিল, আমি আর কোনোদিন এরকম ভুল করব না, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানে সে অনেক কান্নাকাটি করে অনেক ভাবে বলছে যে, আমি আর ভুল করবো না, আমার এই মেয়ের কসম, আমি আর কোনোদিন অলোকের সাথে মিট করব না, বা দেখা করব না, বা কথা বলবো না, এরকম একটা কিছু। তো বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, তুমি যেহেতু কথা দিচ্ছো, তো আমি আমার মেয়ের কথা চিন্তা করে, মেয়ের মেয়েটা যে আমরা আলাদা হয়ে গেলে মেয়েটার কি হবে, তো আমি এরকম কোনো ডিসিশনে গেলাম না, আমি তার সাথে এটা নিরেবে নিজের মধ্যেই গোপন রেখে, শেষ আমার ফ্যামিলির কেউ জানে না, আমার বাবা মা, আমার ভাই বা আমার বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করি, নিজের বউ এরকম সম্পর্ক করছিল বললে মানুষ কি জানে। তো এটা আমি চুপ করে গেলাম যে হ্যাঁ, সে বলছে আর কোনোদিন এরকম করবে না। তো সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইমে এখন তো এটা দেখতেছি যে, সে আমাকে, আমি কোনো পেপার্স কোনো কিছু পাই নাই, আমি কোনো ডকুমেন্টস পাই নাই, আমার 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 থানাতে, আমার জেলাতে বা আমার চেয়ারম্যানের কাছে এরকম কোনো পেপার যায় নাই যে তালাকের নোটিশ বা কিছু, এরকম কিছু আমি পাই নাই, বিধায় পাই নাই।
সে আমি হঠাৎ করে দেখতেছি যে সেটা তো জানেনি, বাকি কাহিনী আপনারা জানেন যে কি হয়েছে আমার সাথে, আমি সবকিছু শেয়ার করছি আপনাদের সাথে। আপনি কি কোনোভাবে বুঝতে পারেন নাই যে নাসিরের সাথে তার কোনো ধরনের কন্ট্যাক্ট হচ্ছে বা সে অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছে? না আমি মিথ্যা কথা কখনোই বলি না, এখনো বলবো না। নাসিরের সাথে তার সম্পর্ক হয়েছে বলতে কি সম্পর্ক কি, সেই আমাকে বলছে যে নাসির আমার, একদিন বলতেছে যে নাসির আমার ফ্রেন্ড, তুমি চিনো নাসিরকে? আমি বলছি কোন নাসির, পরে বলতেছে ক্রিকেটের নাসির। ও আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওই যে আমি একটা ছবি বলছি আপনারে, আপনি কি আপনার বউকে খুব বেশি বিশ্বাস করতেন? মানে আপনার কথায় আমার কেন জানি মনে হচ্ছে আমার এত কিছু নিজের থেকেও হওয়ার বেশি, পরও, না না আমার এত নিজের কিছু থেকেও হওয়ার বেশি পরও আপনি বিশ্বাস কিভাবে করতাম। ওনাকে এত বিশ্বাস করতেন? আমি এত আমি কিছু বিশ্বাস হওয়ার পরও করতাম মানে কি, আমি বিশ্বাস করতাম এই জন্য সে যখন আমার কাছে আসে তখন সে তার মা বাবা সবকিছু ছেড়ে এতটা বিশ্বাস করে একটা ছেলের হাত ধরে বের হয়ে যায় যে স্যার 17 বছর সে মা বাবা তাকে লালন পালন করছে, সে কতটা বিশ্বাস করলে যে একটা ছেলের সাথে বের হয়ে যেতে পারে। তো সে যেরকম আমার সাথে, সেই বিশ্বাসটা থেকে আমার তার উপরে বিশ্বাস, তার বিশ্বাসে তার বিশ্বাস, এবং এজন্যই আমার তাকে বিশ্বাস করা। সে বলছে ফ্রেন্ড, কেননা তার আরো ফ্রেন্ডের সাথে, আমি যখন তার যখন তার সাথে যখন সম্পর্ক ছিল, তার ছেলে অনেক ফ্রেন্ড ছিল, বন্ধু বান্ধব মানে স্কুল ফ্রেন্ড, তো ওই হিসাবে ফ্রেন্ডরা থাকে না, ক্লাসমেট ফ্রেন্ড, ফ্রেন্ড এখন ফ্রেন্ড হইতেই পারে। হুম হুম তারপরে ওর বেস্ট ফ্রেন্ড আছে সাদি, ঠিক আছে, তার বউ আছে, বাচ্চা আছে, তো এরকম ফ্রেন্ড। আমি জাস্ট ফ্রেন্ড বলছে ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, আমি এটা এইভাবে নিছি আর কি। তো না, আপনার ইনস্টাগ্রামে, বিশ্বাসের, আপনার বিশ্বাসের মর্যাদা সেভাবে দিল। হ্যাঁ সে এইভাবেই দিল, সে বলল, সে ইভেন কি সে ওই নাসিরের ছবি যে ছাড়ছে ফেসবুকে, এই ইনস্টাগ্রামে ছাড়ছে, সেখানে আমার রিলেটিভরা অনেক কমেন্টস করছে যে এই মেয়েটা একটা অসভ্য, এর একটা হাজবেন্ড আছে, এর একটা ছোট্ট বাবু আছে, ঠিক আছে। তো এটা কমেন্টস করার পরে সে আমার বলতেছে, রাকিব তোমার এই রিলেটিভটা, সে আপনি রিলেটিভ তারা জানে যে আমি তার এই কমেন্টস, সেটা আমি ডিলেট করেছি যে ভাইয়া আমার সাথে তো এই রিসেন্টলি, ঠিক আছে, ওই যে যেটা ইনস্টাগ্রামে ছাড়লো। তো বললাম যে ভাইয়া আমি আমার রিপন ভাইয়ের ফোন করে, রিপন ভাইয়ের বউ এই কমেন্টসটা করছে, তখন আমরা সাবলেট থাকতাম একসাথে, তখন ওরা আমাদের হুম পাশেই হুম থাকতো, ওই ফেলার ওনরা, ওরা তো চিনে যে এই মেয়েটা, আমি চিনি এই মেয়েটা কি করছে। সে এই কমেন্টটা করার পরে সে তখন তখন আমি বলতেছি, রিপন ভাই আমি ওর সাথে কিন্তু আমার এখনো কোনো ডিফিউজ হয় নাই, বা আমার সাথে কোনো সেপারেটলি কিছু হয় নাই, তো এখনো আমার বউ আছে, ভাই দয়া করে এরকম কোনো কমেন্টস করেন না, তামিম ভালো মেয়ে, আমি এটা আপনার বলতেছি আপনার। কিভাবে বিয়ে, মানে আপনার কিভাবে বউ থাকে যে যখন সে অন্যজনকে অলরেডি বিয়ে করে ফেলছে, সে অন্যজনকে কবুল বলে ফেলছে, না 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 সে তো আর এটা আপনার বিয়ের ওয়াইফ আগের থাকে না? কথা বলতেছি, আমি বলতেছি বিয়ের আগের কথা বলতেছি, আপনি আচ্ছা আচ্ছা, কথাটা ওকে, বুঝতেছেন, আপনি কথাটা বুঝতেছেন, বুঝতে মানে ছবি পেরেছি। যখন ছাড়ে ইনস্টাগ্রামে তখন তো তারা বিয়ে করে নাই, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন তো তারা বিয়ে করে নাই। হুম 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 আপনাদের ভিতরে কি কোনো ধরনের কোনো বেসিক ঝামেলা ছিল যে এই কারণে সে বারবার অন্যদিকে চলে যাচ্ছিল, বা মানে কি, মানে কোনো কি ঝামেলা ছিল আপনাদের নিজেদের ভিতর ঝামেলা যে যার ঝামেলা কারণে? আমাদের মধ্যে, আমাদের সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা ছিল না, আমার মধ্যে আমাদের দুজনের মাঝে ঝামেলাই ছিল তার মা, তার মা শুধু প্যাঁচ লাগাইতো। তার মা বারবার তাকে মানে হ্যাঁ সম্পর্কটা ভাঙার জন্য কাইন্ড অফ হ্যাঁ 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 উস্কে দিত। রাস্তা দেখাইতো। সে কি করতো, তার মার ছিল উচ্চ বিলাসিতা, মানে উচ্চ বিলাসিতা। তামিমা যখন, আমি তার শত্রু হই তখনই যখন ফার্স্ট টাইম আমি, তামিমা যখন ফান কিছু না আমি যখন ফার্নিচার কিনি, আমিও আরো কিছু কিনতে চাইতেছে, তামিমা বলতেছি, তামিমার বলতেছি যে আমরা, তুমি এখন একটা ভালো জব করো, আমরা একটা মানে আমরা এখানে একটা ভাড়া বাসায়, এত কিছু কেনাকাটা আমাদের দরকার নেই, আমরা তো নিজের আগে কিছু করি, একটা জমি কিনি বা একটা কিছু করি, তো একটা কিছু করি, তারপরে আমরা নিজের বাসায় করব, ঠিক আছে। এখন সেহেতু নিজের কিছু নেই, মানুষের সবাই সব সময় জব থাকে না, ঠিক আছে। তো আমার কথা হলো যে কি বলবো আর কি, তখন থেকেই তো দেখতেছে না, রাকিব সবসময় চাইতেছে তামিমার সেই, তামিমার সেই, তামিমার তো ভাঙ্গাইতে, তামিমার সেট চাইতেছে, তামিমার ভালো চাইতেছে, তো রাকিব থাকলে তো কিছু করা যাইতেছে না, আমরা কিন্তু ভালো করে দুইটা পিটা খাইতে পারতেছি না, ওরে সরাবো, ওরে সরাইয়া তা দেন এমন একটা স্বামী নিয়ে আসবো ও, যে উল্টা দিবেও আবার মেরতাও নিব পুরোটাই, এরকম একটা বুঝতে কিছু, মানে পেরেছি, তাদের এরকম যা। উদ্দেশ্যটাই ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম একটা কিছু, আপনি কখন, ঠিক কখন জানতে পারেন যে হচ্ছে আপনার ওয়াইফ তামিমা
বিয়ে হচ্ছে, বা এর আগ পর্যন্ত সে মানে সে কি আপনার সাথে ছিল না, বা সে যে হুট করে এরকম গায়েব হয়ে গেল, বা মানে বিয়ের আসরে যাওয়ার আগেও কি আপনি কিছুই জানতেন না? বিয়ের আসরে সে বাংলাদেশে আসছে কিনা তাই তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, মানে সে বাংলাদেশে আসছে কিনা সেটাও আপনি জানেন না? কেন, আপনার কি তার সাথে না, কন্টিনিউয়াস কানেকশন ছিল না? কন্টিনিউ কানেকশন ছিল, কিন্তু সে যখন লাস্ট জানুয়ারিতে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কথা হয়, তখন সে বলতেছে যে আমি আমি বিয়ে করলে তুমি আমি বিয়ে মানে সে আমার বলতেছে আমি নাসিরকে বলতেছে আমি নাসিরকে বিয়ে করবো। নাসিরকে তুমি বিয়ে করবে? কোন নাসিরকে? ওই যে ফেসবুকে ছবি ছিল, তো তো তাহলে কমেন্টস তো ঠিকই করছিল মানুষ। তো তুমি তো আমার কাছে বললা কি আর আপনি তুমি এত এখন, আপনি এত নর্মাল মানে নর্মাল রিয়েকশন দিয়েছেন, না মানে এটা তো এখন আমি কি আপনার চিল্লাই চিল্লাই এখানে বলবো? না আমি সেটাই বুঝতে বলতেছি, পেরেছি। সেটাই বলতেছি। তো তুমি এটা নিয়ে ঝগড়া হয়ে গেছে, ঝগড়া হওয়ার পরে সে বলতেছে আমি যদি বিয়ে করি মানে ও এখন আপনি তাহলে কি বিয়ের আগে সে আপনাকে একবার বলেছিল যে সে নাসিরকে বিয়ে করবে? হ্যাঁ বলছিল যে যদি বিয়ে করে নাসিরকে বিয়ে সে বিয়ে করবে। তখন আমি বলছি যে ঠিক আছে, তা তুমি আসো আমার কাছে, আসো আমাদের সাথে, আমার সাথে বসো, বইসে আমারে ক্লিয়ার একটা আলাদা আলাদা করে দাও, আমারে আমার সাথে বইসে আলাদা করো, তারপরে তুমি বিয়ে করো। আমি কিন্তু তারে বিয়ে করতে না করি নাই, ঠিক মানে আছে? আপনি সেপারেশনটা কমপ্লিট করে তারপর বিয়ে করার কথা বলেছিলেন? তাকে হ্যাঁ বলছি যে তুমি কেন না ভাইয়া, ভালোবাসা জোর করে হয় না ভাইয়া, কোনো কিছুই জোর করে হয় জোর না। করা হয় না হ্যাঁ 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 তো আমাদের আমি যাই, সবার, মানে আমার মনে হয় ম্যাক্সিমাম দর্শক যারা দেখছেন, আপনারা দেখছেন বাংলা মিরর লাইভ পাওয়ার্ড বাই ফুড সেন্টার। আপনাদের কোনো ধরনের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আর আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ঘটনাটা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে মনে করি আমি। তো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। জি ভাইয়া আপনি বলেন, একটু ভাইয়া তার মানে আর কি আপনি বলবো, চেয়েছিলেন যে সেপারেশন হয়ে যাওয়ার পরে সে নাসিরকে বিয়ে করুক, এর ভিতরেই সে হুট করে বিয়ে করে সে ফেলে? আমাকে কিছু না জানাইয়া কিছু না দিয়ে সে বিয়ে করছে। তখনই আমি যা তাও আমি জানি কি 15 তারিখ সকালবেলা আমি যখন অনলাইনে, তা আমি ওয়াশরুমে, তো আমাকে আমার ফ্রেন্ড ওই যে যে কথাগুলো আমি বলছি আপনাদের সবাই জানেন, ইন্টারভিউতে বলেছি, এর আগেও বলেছি যে আমাকে এভাবে আমি জানতে পারি আর কি যে সে বিয়ে করছে। তো বিয়ে করার পরে আমি বললাম আমি আমার আপনি ফ্রেন্ডে হচ্ছে, আরেকবার যদি আপনি বলতেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ওর বিয়ের খবরটা পান। বিয়ের খবরটা আমি পাই হইলো আমি ওয়াশরুমে ছিলাম, তো গোসল হুম করতেছি, তো আমার ফ্রেন্ড এসে জোরে জোরে নক করতেছে, রাকিব ভাই রাকিব ভাই কি? আমি বলছি ভাই কি হয়েছে, কি সমস্যা? বলছেন ভাইয়া মানে খুব মানে ইমার্জেন্সি ভাবে নক করতেছে। তো আমি বলছি দরজা খুলছি, তো খোলার পর বলতেছে ভাই এই এই খবরটা দেখছেন আপনি, সময় টিভি খবরটা? আমি বলছি কি খবর দেখি? বলছে ভাইয়া এটা ভাবি না ভাবি না। আমি বলছি দেখি দেখি, আমি বলছি মানে হ্যাঁ আপনার ফ্রেন্ড ফার্স্টে সবার আগে দেখে হ্যাঁ হ্যাঁ তাদের এই বিয়ের ছবিগুলো? হ্যাঁ হ্যাঁ সে আমাকে দেখায়। তো দেখানোর পরে আমি দেখতেছি যে হ্যাঁ আমি দেখতেছি, হ্যাঁ এটা তো ভাবি। পরে বলতেছে ভাইয়া আপনাদের তো ডিভোর্স হয় না, সে বিয়ে করলো কিভাবে? আমি বলতেছি ভাই আপনিও যেখানে আমিও সেখানে, আমি কিভাবে জানবো? আমি তো কিছু জানি না ভাই, আমিও আপনিও এই হঠাৎ করে দেখলেন, আমিও এখন দেখলাম সে বাংলাদেশে আসছে কিনা তাই তো আমি জানি না। সে আপনি সেটাই জানেন না? হ্যাঁ তো এখন তো কথা হলো যে আমি তার কাছে যে আমি তার কাছে আমি এটাই জানার জন্য জিডি করছি যে সে আমাকে কোনো পেপার না দিয়ে কিভাবে বিয়ে করলো। তো এইটা বিয়ে জিডি হ্যাঁ, করে এটা তার তো পর্যায়ে, অনেক, কারণ এটা তার ওই বিয়েটা তো অ্যাকচুয়ালি লিগ্যালি রাইট না, যেহেতু সে আপনাকে ডিভোর্স ছাড়াই বিয়ে করেছে। হ্যাঁ তো এইটাই জানার জন্য আমি তাকে 25 থানায় আমি 18 তারিখে একটা জিডি করি। জিডি করার পরে 19 তারিখ সকালে সাংবাদিক এবং পুলিশ সেখানে যায়, যাওয়ার পরে সেখানে যায় প্রথম ওর মাকে জিজ্ঞেস করে রাকিব কে। তো রাকিব বলছে রাকিব নামে আমরা কাউকে চিনি না, সে সরাসরি অস্বীকার করে যে রাকিব অস্বীকার নামে করেছে কাউকে চিনি সরাসরি, না, 10 বছরের যে সম্পর্ক, হ্যাঁ একটা যে ছোট মেয়ে, যে আমার সবকিছুই সে অস্বীকার আমার করে গেল। হ্যাঁ 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 যে আমার বাসায় ছিল, আমার বাসায় ছিল, আমি তাদেরকে আমি ভাই আমি তাদেরকে মার মতো বাজার করে খাওয়াইছি তাদেরকে, ঠিক আছে? তো যা লাগতো তাই আমি সবসময় সংসারে সবকিছু তো আমি করতাম, ঠিক আছে? তো করছি সেই ওনার মাও কি ভূমিকাতে, আপনাদের সাথেই ছিল? ওনার মা কি আপনাদের হ্যাঁ সাথেই হ্যাঁ ছিল? ওনার মাকে আমরা নিয়ে আসছিলাম, যখন আমার মেয়ে হয় তখন আমাদের কাছে নিয়ে আসলাম
কারণ হলো কি, তামিমা তামিমার চাকরি করার ইচ্ছা। সে তার শুরু বিয়ের পর, মানে বিয়ের পর থেকে তার এয়ার হোস্টেস হওয়ার একটা ড্রিম থাকে, তার এই ড্রিমটা আছে। তো আমি বলছি ইনশাল্লাহ আমি তোমার ড্রিমের জন্য তোমার সাথে আছি, তুমি আগাও, আমি তোমাকে যেভাবে যেখানে যত হেল্প করার লাগে, টাকা, তোমাকে তোমার তোমার অ্যাথলেটের স্বামী, ফ্রেন্ড, যেভাবে তুমি সবভাবে তোমার আমি হেল্প করবো, সমস্যা নাই। মানে তাকে ভালোবাসি তো, তুমি সমস্যা নাই। তো এটা তার ড্রিম ছিল যে এয়ার হোস্টেস হবে, ঠিক আছে। ফার্স্টে নেপচুন এয়ারলাইন্স এ মানে ট্রাই করে, তারপরে বাংলাদেশ এয়ারলাইন্স এ ট্রাই করে, দ্বিতীয় লাস্ট ভাইয়া, ট্রেন। আমি একটু জানতে চাইবো যে আপনার বাচ্চা কি জানে এই ব্যাপারটা যে তার মা আবার বিয়ে করেছে? সেইটা সেইটা জানছে আর কি, তার তার চাচু এক সময় আর কি ওই মোবাইলে দেখতেছে, তো দেখার সময় সে আইসেই সে ওইখানে দেখতে দেখা পালাইছে যে মা, তো সেই ব্যাপারটা নিয়ে খুবই কান্না করছে, খুবই, যা বলার মতো না, ভাষা দিয়ে বোঝানো যাবে না। তার প্রশ্নের উত্তর পুরো গুলো আমি দিতে ঘটনার পারি নাই। আমার মনে হয় সবচেয়ে খারাপ লাগা বলেন হৃদয় বিদারক এই ঘটনাটাই, যে একটা বাচ্চা তার মাকে দেখছে যে সে অন্য একজনের সাথে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। আমার মনে হয় যে আমরা নিজের বাবা মাকে অন্য কারোর সাথে দেখলেই বলে যে এই যে মা, এই যে বাবা, এই ব্যাপারটা। আপনার বাচ্চার এরপর কি রিয়াকশন ছিল বা সে কি এখনকার এই ব্যাপারগুলো জানে? কারণ আমি মনে করি 9 বছরের আমি বাচ্চা আমি এতটুকু তার কাছ থেকে অবশ্যই বুঝে। আমি তার কাছ থেকে তার কাছ থেকে আড়াল করে রাখতে বলছি আম্মাকে, যত যা বলতে যতটা পারা যায় আড়াল করতে, কিন্তু সে যা দেখার তো দেখে ফেলেছে, সে যা শোনার তো শুনে ফেলেছে। মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না, কথা তো মানুষের মুখ বাসায় বন্ধ আসে। করে রাখা যায় না। হ্যাঁ না, বাসায় আসে যে ভাবি আপনার ছেলের বউকে দেখলাম, এটা তো বাসায় থাকে, তো শুনে না যে ওর মা সম্বন্ধে বলে। তো এইটা জিনিসটা হলো যে ও বিয়ে করলো, ঠিক আছে, কোনো দুঃখ করলো, দুঃখ নাই আমার, সে আমার সাথে বৈশা করতো, কিন্তু এই মেয়েটার মেয়েটারে যে সারা জীবন মানুষের সামনে ছোট করে দিল, যে মানে মেয়েটার যে সারা জীবনে কথার পাত্র বানাই দিল, মানুষ কথা বলবে, খোঁচা দিবে, মানে মানুষের, এটা তো ঠিক করলো না। সে কাজটা কোনো মাই করতে পারে না, এভাবে কোনো কাজ কোনো মা পারে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আরেকটা আপনার জিনিস, বাচ্চা এখন আমার কোথায় আছে? আরেকটা জি জিনিস জি খুব অবাক, শিওর। যে একটা মানুষ কিভাবে কিভাবে পারে যে তার আমার কথা না হয় চিন্তাই করলো না, ঠিক আছে। আমি না হয় খারাপ, আমি তাকে পড়াশোনা করাইছি, আমি তাকে এই পর্যায়ে নিয়ে আসছি, তার চাকরি এই পর্যায়ে নিয়ে এসে আমি তাকে এই এই তার এমন একটা ই বানাই দিছি, আমি ঠিক আছে, আমি খারাপ, কিন্তু তার মেয়েটা কি করছে, তার এই মাসুম মেয়েটা কি করছে? মাসুম মেয়েটার তো অ্যাকচুয়ালি কোনো দোষ নেই। আমি ভাইয়া জানতে চাইবো, আপনি মেবি জিডি করেছেন, হুম, রাইট? জি, মানে আপনি জিডি করেছেন কোনো একটা দাবি নিয়ে, তো জিডি করেছেন যে আমার এই দাবি আমি বা জিডি আমি এই করেছি জিনিসটা দাবি হলো, চাচ্ছি। আমি জিডি করেছি যে আমি এটা, যে আমি আমার আমি জিনিসটা চাচ্ছি, বলতে কি আমি কোনো কাগজ নাই আমার, আমি তো ভবিষ্যতে বিয়ে করতে হবে, তাই না? হুম ঠিক হুম আছে, আমার যে সেপারেশন হয়েছে এটা তো আমার দেখাইতে হবে, বা আমি যে সে আর অবশ্যই। এটা এটা হলো, এটা তো দাবি আছে, তার সাথে হলো যে এটা কোন ধরনের আইন আছে যে বাংলাদেশে কাউকে ডিভোর্স পেপার ক্লিয়ার না করে সে বিয়ে কিভাবে করে, এর জন্য তার আইনত শাস্তি হওয়া দরকার। আর কোন মেয়ে আপনি জানি কি সাহস না পায় এভাবে কোনো আপনি স্বামীর কি সাথে করতে। আপনার আপনার কি নাসিরকে নিয়ে কিছু বলার আছে বা নাসিরকে মানে নিয়ে কি বলবো, সে তো বলছে সে নাকি সব জানে, আপনারা তো শুনছেন, বয়স সব সে জানে? সে জানে, কি ডিভোর্সের ব্যাপারটা জানে যে সে ডিভোর্স সে না বলছে দিয়েই সে অন্য একটা? বলছে সে বলছে ডিভোর্সের, সে নাকি ডিভোর্সও জানে। আমি বলতেছি আমি স্বামী, আমি ডিভোর্সের পেপার পাইনি, নোটিশ পাইনি, বা আমি বা কোনো ধরনের কোনো নাসিরকে একবারও কোনো নিউজ ডিভোর্সের পেপার পাইনি, দেখতে চায়নি? একবারও কি সেটা সে সেটা ডিভোর্সের পেপার সেটা সে দেখেছে? জানে, সেটা সে জানে, সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার, সে বিয়ে করবে, সে দেখে করবে না করবে না দেখে করবে সেটা আমি জানি না, কিন্তু কথা হলো যে সে আরেকজনের বউ যখন বিয়ে করবে, সে জানে আরেকজনের বউকে বিয়ে করতেছে, তার বাচ্চা ছিল সে জানে, তার মানে সে বয়ফ্রেন্ড ছিল সেও জানে, তো তার অবশ্যই চেক করে নেওয়া উচিত ছিল যে আসলে আমি তাহলে রাকিবের সাথে একটু কথা বলি, বা রাকিবের সাথে আপনার কথা সাথে বলে, মেবি রাকিবের তার সাথে, কথা হয়েছিল, না না এই রাকিবের সাথে কথাটা কথা কখন বলে, হয়েছিল? রাকিবের সাথে কথা বলে, কিন্তু সে কথাটা বলছে হইলো
তার বিয়ের পরে যখন আমি তার বাসায় এই চিঠির পেপার দিয়ে পুলিশ পাঠাই, তখন সে আমার সাথে কথা বলছে। তার সাথে আপনার কি কথা হয়েছিল? তার সাথে যে কথাগুলো হয়েছে তা আমরা আপনার অডিওতে আছে, আপনারা শুনুন। এটাই আছে। না, অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে আমাদের দর্শক হিসেবে, অনেক মানুষ আপনার কথা শুনছে, অনেকেই হয়তো ওই তো অডিওতে ভাই, কিন্তু কেউ আমি আমি তো সে বলছে আমাকে যে হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বলতেছে আমি নাসির বলতেছি। যেহেতু আমি বিজনেস করি তখন আমি বলতেছি কোন নাসির ভাই? বলতেছে আমি ক্রিকেটার নাসির। ও আচ্ছা ভাইয়া বলেন কি? বলতেছে আমি তামিমার ব্যাপারে কিছু কথা বলতে চাইতেছি। হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছে যে আমি আপনি আপনি কি জিডি করছেন? বলতেছি হ্যাঁ হ্যাঁ করছি। তো আপনি জিডিটা করছেন ভাই, এটা আপনি কি করলেন? আপনি কি চান না তামিমের সুখী হোক? এই এই ব্যাপারেই কথাগুলো হয়েছে আর কি, বাকিটা তো শুনছেন ভাই। আমার না অনেক রাত হয়েছে, আমি আমার না ঘুম আসতেছে। তো অবশ্যই ভাই, আমরাও আপনাকে আর আটকে রাখবো না। আমি শেষ যে দুই একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার আপনার জিডি করা তাহলে মেইন দাবি যে হ্যাঁ তামিমা যে কাজটা করেছে সেটা ভুল করেছে, এটা তার স্বীকার করা এবং তার শাস্তি হওয়া। আর সেকেন্ড হচ্ছে আপনাদের যে সেপারেশনের ব্যাপারটা আছে এটা কমপ্লিটলি লিগালি হওয়া। জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাদের সাথে এতটা সময় দিয়েছেন এতটা ব্যস্ততার মাঝে। জানি আপনি অনেক ঝামেলার ভিতর আছেন, অনেক কিছু যাচ্ছে আপনার উপর দিয়ে, তারপর আমাদেরকে সময় করে আপনি ব্রডে এসেছেন। আপনারা দেখছিলেন বাংলা মিরর লাইভ পাওয়ার্ড বাই ফুড সেন্টার। আমাদের সাথে আজকে ছিল রাকিব হোসেন, আপনারা সবাই তাদেরকে তাকে চিনেন, তো আমার নতুন করে পরিচয় দেওয়া করিয়ে দেওয়ার কিছু নেই। এবং তার কথা তার যে দাবি আমরা সবাই শুনেছি, কতটা ঠিক কতটা ভুল সেটা আমি বলবো না, এটা আপনারাই ঠিক করবেন। এবং অবশ্যই আমাদের দেশে আইন আছে, আইন সেটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমাদের এখানে জয়েন করার জন্য, এন্ড আমরা আশা করব যে আপনার দাবি যাতে পূরণ হয়, আপনি যাতে সুষ্ঠু বিচার পান। আপনার যদি ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি অবশ্যই বলতে পারেন, কারণ যতগুলো কমেন্ট এসেছে হয়তো হ্যাঁ আমি সবার কমেন্ট পড়িনি, বাট সবাই আপনার সাপোর্টেই বলেছে এবং না সবাই এখানে চেয়েছে যে এখানে যাতে আপনি সুবিচার পান। এখানে এখানে হলো কি, কারো উদ্দেশ্যই কিছু বলার নাই, সবার উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া উচিত, দেওয়া দিতে চাচ্ছি, আমি দিতে চাইতেছি, যেটা ভাই ভালোবাসো, অনেক ভালোবাসো, দ্বন্দ্বের মতো না। আপনি অন্ধের মতো আর ভালোবেসে ভুল করেছেন। আর বিশ্বাস করো যতটুকু দরকার, যতটুকু তুমি দেখতেছো বেশি ততটুকু বিশ্বাস বেশি ভালোবাসা দুইটাই হয়তো আপনার ক্ষতি না। এই পরিস্থিতির জন্য দায়ী যদি আমি বলতে চাই। আর আর ছেলেদের জন্য এটা মেসেজ যে তুমি নিজে ডেভেলপ করো নিজেকে, তোমার বউকে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক দামি দামি কিছু কথা বলেছেন আপনি। বিশেষ আপনাকে আমি জি আর আটকে রাখবো না, যেহেতু আপনি অনেক টায়ার্ড ঘুমিয়ে যাবেন আর আমাদের জি ব্রড শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন, জি আপু, আপনার জন্য আপনাকে অসংখ্য শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো অনেক কষ্ট করতেছেন আমাদের সাথে, রাত থাকতেছেন প্রায় না দেড়টা অবশ্যই এটা বাজতেছে। আমার দায়িত্ব ভাইয়া, এটা হচ্ছে আমার কাজ, তো আমাকে এটা করতেই হবে। তবে আপনার আপনার কাছকে আমি সম্মান করি, তো আমি আপনার সামনে বসে আছি, আমার ঘুম পাইতেছে সেই 12টা থেকে। দোয়া করবেন ভাইয়া, আর আমি আমাদের খুবই বাংলা ব্যস্ত মিররের সাথেই থাকবেন, আর জি, আপনার কথাগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় এই জন্য লাইভটা অবশ্যই শেয়ার করবেন। জি আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ। লিবনা লিবে দিব। হুম।